রহিম প্রবাসে অবস্থিত সকল সম্মানিত সালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন জানাবেন আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছি আরবি শব্দার্থ নিয়ে এবং প্রতিটি আরবি শব্দার্থ বাংলা অর্থ সহই থাকবে আপনাদের জন্য অনেক পরিশ্রম করি আপনারা শুধু খালি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এতেই আমি খুশি আপনারা আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহিত হই আরবি ভাষায় সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য তাই আপনাদের জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লাস বেল বাটনে ক্লিক করে দিবেন আসুন তাহলে আরবি ভাষার আজকের এই পর্বটি শুরু করি এবং অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো আরবি শব্দার্থ প্রায় একশোরও বেশি আরবি শব্দার্থ শিখিনি এগুলো কথা বলার জন্য আমাদের প্রতিদিনই ব্যবহৃত হয় প্রথমত লেখা আছে বন্ধু বন্ধু এর আরবি হলো সাদিক এয়ারপোর্ট কে আরবি ভাষায় বলা হয় মাতারুন কাজের মেয়েকে আরবি ভাষায় বলা হয় খাদ্দামা। স্বর্ণকে আরবি ভাষায় বলে বা পাখা আরবি ভাষায় বলে মিরুয়া এবার চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দগুলি হলো কাজ কাজ করা কে আরবি ভাষায় বলে সুগল জানাকে আরবি ভাষায় বলা হয় মালুম আগে আউয়াল পরে বা দেন খাওয়াকে আরবি ভাষায় বলে আককে। আশা করি এখানকার পাঁচটি শব্দের অর্থ আপনারা অত্যন্ত ভালোভাবে বুঝতে পারছেন এখন চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী পাঁচটি শব্দে। শব্দ আমরা বাংলা অর্থ সহ শিখে নিব তো লেখা আছে ঘুম ঘুমকে আরবি ভাষায় বলা হয় নৌম আশাকে আরবি ভাষায় বলে তাল বাথরুম কে আরবি ভাষায় বলা হয় হাম্মাম ঠিক আছে আরবি শব্দ হলো তা ইয়েব দেরি করাকে আরবি ভাষায় বলা হয় তা এবার আমরা আরো গুরুত্বপূর্ণ পাঁচটি শব্দের অর্থ শিখব এখানে লেখা আছে কেন কেন কে আরবি ভাষায় বলে লেইস তারপর লেখা আছে কোথায় কোথায়কে বলা হয় হোয়েন বন্ধুকে আরবি ভাষায় বলে হাবিবি তারপর লেখা আছে কথা কথা কে আরবি ভাষায় বলে কালাম ভাই কে আরবি ভাষায় বলে আখ আশা করি এখানকার শব্দগুলো বসছেন এবার চলে যাচ্ছি পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথম শব্দটি হলো বন বোনকে আরবি ভাষায় বলা হয় উক্তি সাদা কে আরবি ভাষায় বলে আবিয়াত কালো কে জ্ঞান নাই এই শব্দটিকে আরবি ভাষায় বলে মুখ মাফি বসাকে আরবি ভাষায় বলে ইজলিশ এবার চলে যাচ্ছি পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথমটি হলো বড় বড়কে কে আরবি ভাষায় বলে কাবীর ছোটকে বলা হয় সাগির সমস্যাকে আরবি ভাষায় বলে মুশকিলা অনেক এই শব্দটিকে আরবি ভাষায় বলে কেতির ভালো না এর আরবি শব্দ হলো কয়েস আশা করি বাংলা অর্থগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন চলে যাচ্ছি পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথম শব্দটি হলো রোম রোমকে আরবি ভাষায় বলে গোরফা অফিসকে বলা হয় দরকার কে বলা হয় আবগা দরকার নাই এর আরবি হলো মা আবগা মা শব্দের অর্থ না নাই ইত্যাদি আরবি ভাষায় বলে এখানকার প্রতিটি শব্দ আপনারা বুঝতে পারছেন এখন চল যাচ্ছি পরের শব্দ পরের শব্দের প্রথমটি হলো খোলা খোলাকে আরবি ভাষায় বলা হয় ইফতা বন্ধ করা কে আরবি ভাষায় বলা হয় সাক্তার খেতে বসাকে আরবি ভাষায় বলে ফাদ্দ শেষ এর আরবি হলো খালাস কাজ শেষ এই ছোট বাক্যটির আরবি হল সুগুল খালাস সুগুল খালাস মানে কাজ শেষ চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দের প্রথম শব্দটি হলো ভালো ভালো কে আরবি ভাষায় বলা হয় কয়েস সামনে সামনে কে আরবি ভাষায় বলে গিদ্দাম পিছনে এর আরবি হলো অরা এসি কে বলা হয় মোকায় প্লেট কে আরবি ভাষায় বলা হয় সাহন চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দের প্রথমটি হলো মানুষ মানুষকে আরবি ভাষায় বলা হয় নফর খুব ভালো এর আরবি হলো মিয়া মিয়া মাফ করা কে আরবি ভাষায় বলে মালিশ দেখাকে আরবি ভাষায় বলে সুফ তারপর লিখে আছে ভিতরে ভিতরে আরবি ভাষায় বলা হয় জুয়া আশা করি এই শব্দগুলো বুঝতে পারছেন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী শব্দগুলোতে পরবর্তী শব্দগুলো আমরা বাংলা অর্থ সহ শিখব লিখা আছে বাহির বাহিরকে আরবি ভাষায় বলে বাররা উপরে কে আরবি ভাষায় বলে ফোক নিচে তাহাদ কি বলছে এর আরবি হল এশকালাম আমি কি আরবি ভাষায় বলে আনা খুব প্রচুর ব্যবহৃত হয় আপনারা মুখস্থ করে নেবেন আমি মানে আনা এবার যে শব্দটা সেটা হলো তুমি তুমি কি আরবি ভাষায় বলে ইনতা আপনি যে শব্দটা আছে সেটাকে আরবি ভাষায় দুইভাবে বলা হয় প্রথমটা হলো ইনতা অথবা আনতা অর্থাৎ তুমি এবং আপনি ইনতা বললেই হবে আমার এর আরবি হলো হাগি তার বা তাহার বলা হয় হাগ্গু তারা এর আরবি হলো হুম এবার চলে যাচ্ছি পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথম চলো সে হুয়া হুয়া ছেলেদের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে তারপর লিখে আছে কত কত এর আরবি হলো কাম কেমন কে আরবি ভাষায় বলা হয় এই যাও এর আরবি হলো ইজহাব বা রো ভালো বা উত্তমকে আরবি ভাষায় দুভাবে বলা হয় প্রথমটা হলো খাইর পরেরটা হলো তাইব তাইব শব্দটা খুব বেশি ব্যবহৃত হয় তো আপনাদের যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারে চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দের প্রথমটি হলো ধন্যবাদ ধন্যবাদকে আরবি ভাষায় বলা হয় শুক্রান মাফ করবেন এর আরবি হল আফওয়ান ভাত বা চাউলকে আরবি ভাষায় বলে রুজ রুটিকে আরবি ভাষায় বলা হয় খুজ বা খুবুজ দুধকে কে ভাষায় বলে হালিব এখন চলে যাচ্ছি পরের শব্দে পরের শব্দের প্রথমটি হলো ডিম ডিমকে বলা হয় বাইদা আরবি ভাষায় ডিমকে বলে বাইদা মাংসকে বলা হয় লাহাম ডালকে আরবি ভাষায় বলে আদাস চিনি কে চিনির আরবি হলো সামাক চলে যাচ্ছি পরের শব্দগুলোতে পরের শব্দের প্রথম ছিল চা চাকে বলে সাই তারপর আছে পানি আরবি ভাষায় বলে ময়া ফলকে আরবি ভাষায় বলা হয় ফকি কমলা এর আরবি হলো বর্তুকাল খেজুরের আরবি তামার এবার আমাদের টিউটোরিয়ালটি শেষ হয়ে যাচ্ছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আজকের পরপরটি যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিতে প্রথমে একটি লাইক দেওয়ার জন্য এরপর আপনার হাতে যদি বিন্দু মাত্র সময় থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন এছাড়া আরবি ভাষা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন নির্দ্বিধায় আমি আপনাদের মন্তব্যগুলো প্রতিদিন দেখি এবং দেখে দেখে আপনাদের প্রশ্নের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা যদি এখনো যদি কোনো প্রশ্ন করেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রতিদিন আরবি ভাষা শিখুন এই চ্যানেলটির সাথেই থাকুন আশা করি অল্প দিনের মধ্যে আপনি ভালোভাবে আরবি ভাষাটা আয়ত্ত করতে পারবেন এই নিশ্চয়তা দিচ্ছি যারা অনেকদিন ধরেই আরবি পর্বগুলো দেখছেন আশা করি কোন না কোনো ভাই বা ফোন উপকৃত হয়েছেন আমার এই চ্যানেল থেকে যারা নতুন আছেন তারাও উপকৃত হবেন ইনশাল্লাহ তো অনুরোধ সবার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও বড় একটি পরিবারে পরিণত করুন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন I love this.